বাংলাদেশকে বড় সুখবর দিয়েছে অস্ট্রেলিয়া। অবশেষে এলো বড় সুখবর, দিয়েছে অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস স্যাদারল্যান্ড বুধবার এক বিজ্ঞপ্তিতে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন। 2017-18 অ্যাশেজের আগে বাংলাদেশে দুই টেস্টের সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার, তবে নিরাপত্তা ইস্যুতে কিছু কিন্তু থাকায় ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে সবুজ সংকেতের অপেক্ষা করতে হয়েছিল বিসিবির। 2006 সালের রিকি পয়েন্টিংয়ের অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরের পর চলতি বছরের আগস্টের শেষের দিকে ঢাকা ও চট্টগ্রামে দুইটি টেস্ট খেলবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। আমরা কিছু বিষয়ে এখনও আলোচনা করছি, আমরা এখন যে অবস্থানে আছি সেটাতে আমরা খুবই খুশি, তবে এখনও নিরাপত্তা নিয়ে কিছু ব্যাপারে কিছু ঘাটাঘাটি করা বাকি আছে। তবে আমরা এখন পর্যন্ত যা দেখে আসছি সেক্ষেত্রে আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে সফরটি সময় মতো অনুষ্ঠিত হবে। এদিকে সফরের খসড়া সূচি প্রায় চূড়ান্ত হলেও এখন পর্যন্ত দুই বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দিন তারিখ ঠিক হয়নি। তবে সফরের একটি টেস্ট ঈদুল আজহার আগে এবং শেষ টেস্ট ঈদের পরে অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশে শেষবারের মতো অস্ট্রেলিয়া সফর হয়েছিল 2011 বিশ্বকাপের ঠিক পরেই। রিকি পয়েন্টিংয়ের নেতৃত্বে অস্ট্রেলিয়া দল 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল। আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।